বলি কিছু বিজেপি চর 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 করে লাফাচ্ছে, চর চর করে লাফাচ্ছে। মোদি তো নিজেই যারা ব্যাংক ডাকাতি করে তাদের সাথে ছবি দেয়, আবার অমিত শাহ, অমিত শাহ যারা জেলের আসামি তাদের সাথে ছবি তুলছে, আবার ম্যাজিক মামনি পামেলা কোকেন পাচার করে। আরো বলছি, বইয়ের মেলাতে বিজেপির অনেকজনই পার্স চুরি করে। আবার আরেকজন আছে চুবেন্দু বাবু, যিনি তৃণমূল থেকে চলে গেছে, এখন ছোটি চাটা করে লাফান। এখন আপনি ছোটি চাটা করে লাফান, আপনি তো শ্মশানের টাকাটাও চুরি করেন, এমনকি আপনি তিরপল চুরি করতেও জানেননি যুবেন্দ্র বাবু, আর আপনি কি ছোটি চাটা করে লাফান। এক সময় আপনিও তো এই চটির নিচেই ছিলেন, এখন দেখুন মমতা ব্যানার্জির এই চটির পাশ থেকে সরে গেছেন বলে আজকে রাস্তার কুকুর হয়ে বিজেপিতে গিয়ে পড়ে আছেন। যতদিন মমতা ব্যানার্জির কাছে ছিলেন, মমতা ব্যানার্জি আঁচল দিয়ে আপনাকে রক্ষা করেছিল। আচ্ছা শুভেন্দু বাবু, আপনার বাবা তো এখনো বসে বসে লজ্জা করে না তৃণমূলের মাইনেগুলো নিয়ে যাচ্ছে, আর এদিকে শুভেন্দু বাবু শিশির বাবুর ছেলে শুভেন্দু বাবু চোরামি করছে, উনি কত কিছু চুরি করেছেন তার ঠিক নেই। আবার এরা নাকি বড় বড় চোর চোর করে লাফায় পার্থ চট্টোপাধ্যায়কে, যে সিবিআই ইডি যে টাকা নিয়ে অ্যারেস্ট করেছেন, ইডি যে টাকার জন্য অ্যারেস্ট করেছেন পার্থ চট্টোপাধ্যায়কে, সেটা কেন অ্যারেস্ট করেছেন টাকার জন্য? এইবার সেই টাকাটা কোথা দিয়ে পাওয়া গেছে? ওর পিতার বাড়ি দিয়ে। ওর পিতাকে ছেলে কেন আগে অ্যারেস্ট করা হলো না? পার্থ চট্টোপাধ্যায়কে অ্যারেস্টটা প্রথমে করে ওর পিতাকে কেন পরে অ্যারেস্ট করা হলো? ওর পিতাকে কেন আগে অ্যারেস্ট করা হলো না? ওর পিতাকে তো আগে অ্যারেস্ট করা উচিত ছিল, পার্থ চট্টোপাধ্যায়কে পরে অ্যারেস্ট করা উচিত ছিল যদি পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতি করে। আপনারা তো প্রমাণ ছাড়া দুর্নীতি দেখান, হ্যাঁ দুর্নীতি করলে অবশ্যই অ্যারেস্ট করুন, কিন্তু যদি প্রমাণ ছাড়া দুর্নীতি দেখান তাহলে কখনোই আমরা মানব না। প্রমাণ সমেত দুর্নীতিটা যে করেছে সেটা দেখান। অর্পিতার বাড়ি থেকে যে টাকাটা পাওয়া গেছে সেটা তো মানে নোটবন্দির আগে সারদার টাকাটা উনি মানছি নিয়েছিল, ঠিক আছে, নোটবন্দির আগে উনি টাকাটা নিয়েছে, এবারে ও নোটবন্দির আগে টাকাটা নেওয়া হয়েছে। এবার নোটবন্দির আগে যখন উনি টাকাটা ব্যাংকে নিয়ে যাবেন বা পার্থ চট্টোপাধ্যায় যখন নিয়ে যাবেন, যদি পার্থ চট্টোপাধ্যায়ের হাত দিয়েও যদি অর্পিতা ম্যাডাম যদি টাকাটা ব্যাংকে পাঠান তাহলে কি হবে? ব্যাংকে যদি পাঠান তাহলে ব্যাংকটা নিশ্চয়ই মমতা ব্যানার্জির না, বা টাকশালটা নিশ্চয়ই মমতা ব্যানার্জির না, মোদি সরকারের। তাহলে টাকাটা যদি উনি পাঠান তাহলে তো টাকাটা চেঞ্জ করলে তো ব্যাংক আগে ধরবে, সবার আগে অর্পিতা ম্যাডামকে তো আগে ধরবে। তখন কেন তাহলে প্রশ্ন করা হলো না? তাহলে এখন কেন প্রশ্ন তোলা হচ্ছে? সারদার টাকাটা অর্পিতাও নিয়েছিল শুভেন্দুর হাত দিয়ে, তাহলে এটাই দাঁড়াচ্ছে যে শুভেন্দু বাবু অর্পিতাকে দিয়ে টাকাটা সাজিয়ে রেখেছিল নতুন নোটটা করিয়ে। তাহলে এতগুলো নোট চেঞ্জ হলো কি করে এটা বলুন তো? আচ্ছা আম্বানি তো এত পয়সা, আপনি আম্বানির বাড়িতে যান তো দেখবেন না নোটগুলো অত সাজিয়ে রাখা আছে। এখানে তো এমন ভাবে ছবিটা দেখলাম নেটে তুলেছে, পুরো সাজিয়ে গুছিয়ে একদম রাখা নোটগুলো। আর কেউ নিশ্চয়ই নিজের বাড়িতে নোট চুরি করলেও এইভাবে সাজিয়ে রাখবে না। আর প্রথম কথা হচ্ছে, দু তিন বছর ধরে শারদীয়ার জন্য অর্পিতা ম্যাডাম পার্থ চট্টোপাধ্যায়ের সাথে মানে একটা জড়িত আছে অ্যাডের জন্য, উনি অ্যাড করেন, উনি একজন মডেল, তাহলে তার জন্য কোনো মানুষের মধ্যে ভালো সম্পর্ক হতেই পারে, তা বলেই যে অর্পিতা ম্যাডামের বাড়ি দিয়ে টাকাটা পাওয়া গেছে বলে পার্থ চট্টোপাধ্যায় চোর, আপনারা সেটা কি করে বলছেন? এটা তো প্রমাণ নেই যে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা ম্যাডামের সাথে মিলে টাকাটা চুরি করেছে, এটা তো প্রমাণ নেই আপনাদের কাছে, কারণ অর্পিতা ম্যাডামের বাড়ি দিয়ে টাকাটা পাওয়া গেছে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি দিয়ে না। শুনুন, এই দুর্নীতিটা অনেক আগে হয়েছিল, ঠিক আছে, এই দুর্নীতিটা অনেক আগে হয়েছিল, শুভেন্দু বাবুর এটা প্ল্যান ছিল, এটা শুভেন্দু বাবুর প্ল্যান ছিল, চুবেন্দু এরা দুজনে মিলে এই কাজটা করেছে যে অর্পিতা ম্যাডামের বাড়িতে টাকাটা সাজিয়ে রেখে পার্থ চট্টোপাধ্যায়কে ভাষা।
সেইটা সুমেন্দু বাবু যে টাকাটা চুরি করেছিল সেটা অর্পিতা ম্যাডামের বাড়িতে সাজিয়ে রেখেছে। বুঝলেন, দুর্নীতিটা হলো এটা, দুর্নীতিটা হলো এটা। এখন কি বলুন তো, 2023-এ আপনাদের পঞ্চায়েত ভোট আর 2024-এ লোকসভা ভোট। এখন তো বিজেপি নাচবেই, উড়ুর 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 করে নাচবেই, নাচছে। শুনুন, মানুষের কণ্ঠ কখনো রোধ করা যাবে না। ঘাসকে যত কাটবেন ঘাস তত বাড়বে। ঘাস প্রত্যেকটা প্রাণীর কাজে লাগে, কুকুর থেকে গরু থেকে ছাগল থেকে প্রত্যেকটা প্রাণীর কাজে লাগে, কিন্তু পদ্ম কজনের কাজে লাগে বলুন তো? পদ্ম কিসের কাজে লাগে? পদ্ম সিজন অনুযায়ী ফোটে, আবার সিজন অনুযায়ী চলে যায়। সেরকম আপনারাও সিজন অনুযায়ী পশ্চিমবঙ্গে আসেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলতে, আবার সিজন অনুযায়ী চলে যান। আপনাদের ব্যাপারটা হলো এটা, ভোট আসছে না, এখন নাচানাচি করতে হবে। এখন এখন আপনাদের সিজন এসছে, এখন তো পদ্মের সিজন এসছে, ভোট আসছে না, এখন তো পদ্মের সিজনটা চলে এসছে, ওই জন্যই এত নাচানাচি। আবার দেখবেন যে সিজনটা কেটে গেল, আপনারাও খুশ হুর উড়ে যাবেন, ঠিক আছে? আর ঘাস সারা জীবন থাকে মাটিতে, ঘাসকে যত কাটবে তত ঘাস বাড়বে। Press the bell icon on the YouTube app and never miss another update.